হেই বন্ধুরা, সিনেমার সাতকন চ্যানেলে সবাইকে স্বাগত। তো এসে গেছে মার্ভেলের নতুন সিরিজ সি হাল্কের ট্রেলার। মার্ভেলের জনপ্রিয় সুপার হিরো হাল্ককে আশা করি সকলেই চেনো। সি হাল্ক হলো এই হাল্কেরই ফিমেল ভার্সন। তো ব্রুস ব্যানার যেমন হাল্কে রূপান্তরিত হয়, ঠিক তেমনি তার কাজিন বোন জেনিফার সি হাল্কে রূপান্তরিত হতে পারে, এবং সে পাওয়ার পেয়েছিল এই ব্রুস ব্যানারের থেকেই। সেই জেনিফারের সি হাল্ক হওয়া নিয়েই মার্ভেলের এই নতুন সিরিজটা। আর কিছুদিনের মধ্যে ডিজনি প্লাস হটস্টারে এর সিরিজ আসতে চলেছে। তো আজ আমি তারই ট্রেলারটা এক্সপ্লেন ও ব্রেকডাউন করে তোমাদের বলবো যে কি হতে চলেছে এই সিরিজের গল্প। তাহলে শুরু করা যাক। তো ট্রেলারের শুরুতে যে জায়গাটা আমরা দেখি সেটা লস অ্যাঞ্জেলেস। তারপরে আমরা ব্রুস ব্যানারের ভয়েস ওভার শুনতে পাই, সে তার বোন জেনিফারকে বোঝাচ্ছে সুপার হিরো হওয়ার মানে কি, সুপার হিরো হওয়ার পর কত দায়িত্ব পালন করতে হয়। ব্রুসের এই কথাগুলোর সাথে আমরা কয়েকটা সিন দেখতে পাই। কিছু লোক আর্মার পরে আছে এবং তাদের হাতে হাইটেক বন্দুক। হতে পারে এরা গভর্নমেন্টের কোনো অফিসার অথবা ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের অফিসার, যাদেরকে আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোম এমনকি মিস মার্ভেলের সিরিজেও দেখেছি, এবং হতে পারে এরা টনি স্টার্কের টেকনোলজি ব্যবহার করছে। তারপর আমরা দেখি একটা পার্টি গুন্ডারা জেনিফারকে গুলি মেরেছে। আবার এমনও হতে পারে ওই গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে জেনিফার আহত হয়েছে, তারপর ওকে বাঁচাতে ব্রুস নিজের রক্ত দিয়েছে। তারপর আমরা জেনিফারের সম্পর্কে জানতে পারি, সে পেশায় একজন উকিল। এখানে বলে রাখি জেনিফারও ডেডপুলের মতো ফোর্থ ওয়াল ব্রেক করতে পারে, মানে ডেডপুল যেমন সরাসরি দর্শকদের উদ্দেশ্যে কথা বলে জেনিফারও এটা করতে পারে। তারপর আমরা একটা বড় অ্যাপার্টমেন্ট দেখি। হতে পারে এই অ্যাপার্টমেন্টটা সুপার হিউম্যান বা সুপার ভিলেনদের রাখার জন্য তৈরি হয়েছে, এখানে তাদের উপর কেস চলে। তো জেনিফার যেহেতু একজন উকিল, একে এই ডিপার্টমেন্টের হেড করে দেওয়া হয়েছে। এখানে সে সাধারণত সুপার হিরো বা সুপার ভিলেন সংক্রান্ত কেসগুলোই নেবে। তারপর আমরা দেখি জেনিফার অ্যাবোমিনেশনের কেস নিয়েছে। এই অ্যাবোমিনেশনকে আমরা হালকে মুভিতে ও স্যাংচির মুভিতেও দেখেছিলাম। তারপর আমরা হাল্ক আর সি হাল্ককে দেখি, যেখানে ব্রুস বা হাল্ক জেনিফারকে শেখাচ্ছে কিভাবে রাগ কন্ট্রোল করতে হবে, কিভাবে হাল্ককে পরিণত হতে হয়। একটা শর্টে আমরা দেখি একটা দ্বীপে ওরা বিশাল লম্বা লম্বা লাফ দিয়ে ট্রেনিং করছে। এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে হাল্কের হাত পুরোপুরি ঠিক হয়ে গেছে। আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেমে দেখেছিলাম স্ন্যাপ বা ব্লিপ করার পর হাল্কের একটা হাত চলে যায়, এবং স্যাংচির শেষে আমরা দেখেছিলাম যে সেটা কিছুটা ঠিক হয়েছে, আর এখন দেখা যায় এটা পুরোপুরি ঠিক হয়েছে। তারপর আমরা দেখি সি হাল্ক হবার পর জেনিফার কতটা সমস্যায় পড়েছে। খবর ও মিডিয়ার লোকজন সব সময় ওকে ফলো করছে। আসলে জেনিফার চাই সাধারণ মানুষের মতো জীবন যাপন করে কাটাতে, ও অ্যাভেঞ্জার্স বা সুপার হিরো হতে চায় না। কিন্তু শেষের দিকে আমরা দেখি ও শেষমেশ মেনে নেয় সি হাল্ক হবার জন্য, এবং সি হাল্ক হয়ে সে সবার সামনেও আসে এবং ভিলেনদের সাথে লড়ে। তারপর একটা নতুন চরিত্র দেখি, এটা হলো ফ্রগম্যান। কমিক্সে এর কাছে কোনো সুপার পাওয়ার ছিল না, শুধুমাত্র এর কাছে একটা ফ্রগ কস্টিউম ছিল যার সাহায্যে লম্বা লম্বা লাফিয়ে বেড়াতে পারতো। তারপর আমরা দেখি এই সিরিজের মেন ভিলেন টাইটোনিয়াকে। কমিক্সে এই টাইটোনিয়া চায় সুপার হিরো হতে, কিন্তু সে সুপার হিরো হতে পারে না। তখন সে সুপার হিরোদের উপর ভীষণ রেগে যায় এবং ডক্টর ডুমের সাহায্যে সে তার সুপার পাওয়ার পেয়ে যায়, তারপর একটা সুপার ভিলেনে পরিণত হয়। তবে আমার মনে হয় এই সিরিজে এর সুপার পাওয়ারের অরিজিনটা বদলে দেওয়া হবে, কারণ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে এখনো ডক্টর ডুমের কোনো অস্তিত্বই নেই। তারপর ট্রেলারে শেষ হয় মার্ভেলের অন্যান্য ট্রেলারের মতো ফানি সিনে, যেখানে একটা ডেটিং অ্যাপের সাহায্যে জেনিফার বা সিহাল একটা ছেলের সাথে ডেট করে, তারপর তাকে কোলে নিয়ে একটা ঘরে আসে এবং তারা কিছু একটা করে। তো আপাতত সি হাল্কের ট্রেলার থেকে আমরা এটুকুই জানতে পারলাম, সিরিজটি রিলিজ হবে আগামী 17 আগস্ট, তখন দেখা যাবে কেমন হয় এটি। ততক্ষণের জন্য আমার এই এক্সপ্লেনটি যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টে জানাও, লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।